আমরা আমাদের মেডিক্যাল সাব ইন্সপেক্টর যমুনা মণ্ডল, মেডিক এএসআই শিউলি মিশ্র, আমাদের মেডিক কনস্টেবল পারমিতা, মেডিক কনস্টেবল শোভা এবং অন্যান্য যারা লেডিস পুলিশ লেডিস পুলিশ পার্সোনাল আছে তাদের দিয়ে আমরা করছি। আমাদের মাননীয় বড় সাহেব শীত বস্ত্র প্রদান করছেন, মাননীয় এসডিও সাহেব শীত বস্ত্র পাশাপাশি প্রদান করছেন, সঙ্গে আমাদের তরফ থেকে ছোট্ট একটা মিষ্টির প্যাকেটে বসিয়া পুলিশ জেলার একটা ছোট্ট প্রয়াস। আমি সকলকে অনুরোধ করব তারা যেন সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে যায়, যাতে করে আমাদের এই অনুষ্ঠান পরিচালনা করতে অনেক সহজ হয়। ভাই ভোটার শুভেচ্ছা জানাচ্ছি। তাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আমরা সবসময় একটা চেষ্টা করি, তাদের কাছাকাছি আসার চেষ্টা করি, এবং এটা আমাদের চেষ্টাটা থাকবে। অ্যাকচুয়ালি পুলিশের কাজ হচ্ছে পুলিশ কমিউনিটি পলিসিং নেই, যে যে স্তরেই লোক না হোক না কেন আমরা চেষ্টা করি সবার সঙ্গে একটা মেলবন্ধ রাখার। আজকে কিন্তু ভাতৃদ্বিতীয়া, আজকে যারা এখানে কারেকশনাল হোমে যারা আছেন তাদের সঙ্গে একটা ইন্টারাকশন হলো, তাদের সঙ্গে যে ভাতৃদ্বিতীয়ার মেলবন্ধন একটা আত্মীয়তা সেটা হলো, এবং তার মধ্যে একটা বার্তাও তাদের মধ্যে যাবে যে কারেকশন হোমে না থেকে আরো ভালোভাবে কি করে জীবনযাপন করা যায়। আমরা তাদেরকে ভাইফোঁটা দিয়েছি আজকে, এবং সঙ্গে সঙ্গে কিছু শীত বস্ত্র তাদেরকে প্রদান করা হয়েছে বসিরহাট পুলিশের পক্ষ থেকে, বসিরহাট থানার পক্ষ থেকে। এখানে এসডিও সাহেব উপস্থিত ছিলেন, জেলার সাহেব ছিলেন। সত্যি এরকম অনুষ্ঠান আমরাও ভবিষ্যতে করব, যাতে সবার সঙ্গে সমস্ত স্তরের মানুষের সঙ্গে পুলিশের যে নিবিড় বন্ধন এটা যাতে অটুট থাকে, তার জন্য আমাদের ভবিষ্যত প্রচেষ্টা থাকে। আজকে বসিরহাট থানা আবাসিক কেন্দ্রের পক্ষ থেকে এখানে ভাইফোঁটা দীপাবলি অনুষ্ঠান হয়েছে, এখানে সম্পল বিতরণ হয়েছে, এটা খুব ভালো অনুষ্ঠান এখানে হয়েছে। তার জন্য আমি বসিরহাট থানা আবাসিক কেন্দ্রকে খুব খুব ধন্যবাদ জানাই। তার সঙ্গে আমি এখানে যে ইনমেটস আছে ওনাকেও খুব খুব দীপাবলির শুভেচ্ছা জানাই। আর এইভাবে আরও এইভাবে এখানে অনুষ্ঠান করার জন্য বসিরহাট মহকুমা শাসক হিসাবে আর আমার বসিরহাট সাব কালচারাল হোমের সুপারিনটেন্ডেন্ট হিসাবে আমি আরও চেষ্টা করবো সবাইকে শুভ দীপাবলি। থ্যাংক ইউ।